গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। যদি আমি একটু বিশ্লেষণ করে তাহলে বলবো, অর্থনীতি হলো এই, সারা বিশ্বে যখন গ্যাসের দাম 50% কমে এসেছে, আমার দেশে তা বেড়েছে, ভারতে তো কমেছে। কারণ প্রধানমন্ত্রী যে কথাই বলেন না কেন, উনি যে উদাহরণ দিক না কেন, উনি বলেছেন উন্নতির জন্য এই বিদ্যুতের দাম গ্যাসের দাম মেনে নিতে হবে, আমরা মানতে চাই না।